নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পাস গার্ডেন ব্লগ। বর্ষার পর আমার প্রথম ব্লগ। বর্ষার পরে গাছগুলো কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। বেগুন গাছগুলো দেখো, বেগুন গাছ থেকে অনেক ফলন পেয়েছি। এটা সবেদা গাছ, সবেদা গাছে ছোট্ট ছোট্ট ফুল ফল, ভিটামিন স্প্রে করা হয়েছিল, সেই জন্য সুন্দর সবে ফল এসছে। ফলগুলো পড়ে যাচ্ছিলো, এখন দুটো একটা ফল ধরেছে। এটাও এটা মৌসুমি লেবু গাছ। তার পাশে এটা চায়না কমলা লেবু। এই কমলা লেবু 12 মাসে সবে ফুল ফুটেছে, এখনও ফল পাইনি, সবে ফুল ধরেছে। দেখো খুব সুন্দর ছোটো ছোট্ট ফুল, সাদা সাদা, কি ভালো লাগছে। আমার তো খুব আনন্দ হচ্ছে ফুলগুলো দেখে। এটাও মৌসুমি লেবু। এই যে কলমি শাক, দুটো টপে কলমি শাক করা হয়েছে। কলমি শাকগুলো, এই একটা আম গাছ, ফুল একটা, এই ফুল গাছগুলো, এই ফুল গাছেও অনেক ফুল ধরেছে, এখন অল্প অল্প হয়ে রয়েছে। বর্ষার শুরুতেই প্রথম প্রচণ্ড ফুল হয়েছিল, এখন অল্প অল্প রয়েছে, এখনও ফুল দিয়ে যাচ্ছে। এটা গন্ধরাজ ফুল, এখন নেই ফুল। আর এই গাছটা তো কদিন আগে খুব সুন্দর ফুল হয়েছিল। গোলাপগুলো, গোলাপের কুড়ি এসছে। এই গোলাপটা আর এটা সাদা গোলাপ, সাদা গোলাপটাকে কাটিং করে দেওয়া হয়েছে। এই যে বাগানবাড়ি আর একটা ভ্যারাইটিস, আর এখানে তিনখানা আছে, তিনটে বাগানবাড়ি, এগুলোকেও কাটিং করে দেওয়া হয়েছে। একটা পেয়ারা গাছ আর এই গাছটা, এই গাছটা আর হনুমান বন্ধুরা এসে সুন্দর করে কাটিং করে দিয়ে গিয়েছিল গাছটা। তারপরেই কত সুন্দর ফুল ফল ধরেছে, আগেও ধরেছিল, সেই সময় সে গাছটাকে খুব সুন্দর করে কাটিং করে দিয়ে ফুল ডালগুলো খেয়ে, ফুলগুলো খেয়ে নষ্ট করে, নষ্ট বলা যাবে না, তাদেরকেও, তাদেরও প্রয়োজন, তারাও একটু খাবে। তারপরে এখন আরও সুন্দর হয়ে উঠেছে। আর জবার কালেকশন, এটা হলুদ জবা এখন নেই, এটা 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 নীল জবা, এটা এটা নীল জবা। তার পাশেই আছে পিঙ্ক কালার, রানী কালার, সাদা জবা, ওই কোনায়ের দিকে একটা ঘিয়ে কালারের জবা আছে, পঞ্চমুখী জবা আছে। আর সাদা জবাটা আমার খুব প্রিয়। এখানে আর একটা জবা রয়েছে, এই জবার কালেকশনটা এই সময়টা খুব একটা ফুল হচ্ছে না, হয় খুব মানে প্রচণ্ড ভালোই ফুল হয়, এখন কম হচ্ছে ফুলটা। আর এখানে একটু পুঁইশাক তুলে দেওয়া আছে, ছোট্ট করে একটা মাছান করা আছে। আর এখানে তিনটে লঙ্কার চারা রোপণ করা আছে, লঙ্কাটা একটু দেরিতেই রোপণ করা হয়েছে। আর এখানে একটা ঢ্যাঁড়স গাছ হয়েছে, ঢ্যাঁড়স গাছগুলো খুব সুন্দর ফলন হয়েছে, এখনও ফলন দিয়ে যাচ্ছে, অনেক ফলন পেয়েছি, এখনও ফলন দিয়ে যাচ্ছে। এই দেখো, এই একটা ঢ্যাঁড়স তোলা হয়নি আজকে আর। এই যে এই একটা রয়েছে, এই একটা ঢ্যাঁড়স, ভালোই লাগছে দেখতে। এই আর একটা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স গাছগুলো অনেকটাই ফলন পাওয়া গেছে, ফুলগুলোও কত সুন্দর লাগে দেখতে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।